হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবর মতো আরেকটি নতুন ভিডিও চলে আসলাম। আজকে ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি বলবো রোমানিয়ার বর্তমান পরিস্থিতি। আসলে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি, অনেকদিন গ্যাপ, এর জন্য রোমানিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে পারিনি বা সেই নিয়ে ভিডিও করতে পারিনি। আজকে আমি আপনাদেরকে বলবো রোমানিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। তো গাইজ, আজকে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটা লাইক এবং শেয়ার করুন গাইজ। আলহামদুলিল্লাহ গাইজ, রোমানিয়ার অবস্থা খুব ভালো আছে। আমি এখনও রোমানিয়াতে আছি, রোমানিয়া বুখারেস্টে। রোমানিয়ার অবস্থা ভালো আছে। তো আমি আপনাদেরকে এখন বলবো যে রোমানিয়ার এমবেসি, রোমানিয়া কনস্যুলার টিম সম্পর্কে। তো আমি যতটুকু জানি, যে তত পাইছি আমি, যে রোমানিয়া কনস্যুলার টিম অলরেডি বাংলাদেশ থেকে তারা দিল্লি চলে গেছে, তারা সেখানেই তারা কাজ করবে এখন দিল্লিতে আবার। তো তারা আসছিলো বাংলাদেশে, এসে কিছুটা তারা ভিসা দেওয়ার চেষ্টা করছে। তো প্রপারলি ভিসা কিন্তু হয় নাই বাংলাদেশে, আমরা যতটুকু জানি যে ভিসার রেশিওটা খুবই কম ছিল। তো সেক্ষেত্রে অনেকে রিফিউজ হয়েছে। আসলে এটা আমার জন্য অনেক একটা খারাপ সংবাদ। তারা বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু ভিসা দেয় নাই, জানি না কেন তারা ভিসা কম দিয়েছে। তো হয়তো বা এই জন্য অনেকের ইন্টারভিউটা ভালো হয় নাই, বা তাদের সাথে সম্পর্কটা ঠিক সেরকম হতে পারে কিছু। এখন শুনতে পাচ্ছি তারা দিল্লি থেকে তারা আবার ভিসা প্রসেসিং করবে। তো তারা বাংলাদেশ থেকে আপনি তাদের সাথে ইন্টারভিউ দিতে পারবেন ভিডিও করে। ভিডিও করার মাধ্যমে তারা এখন ইন্টারভিউ নেবে, তারা এইটা নতুন তারা বলছে, আমি যতটুকু জানি। তো এটাও খারাপ না আমাদের জন্য, মোটামুটি ভালো। তো আমরা এখন যারা এই ভিডিও করলে যে ইন্টারভিউ ফেস করবেন, একটু ভালো করে আপনারা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন। কারণ তারা কিন্তু সেখানে তারা বলছে যে আপনি যে রুমে ইন্টারভিউ দেবেন সেই রুমে আপনি শুধু একা থাকতে হবে, অন্য কেউ থাকতে পারবে না, এমনকি অনেক সিকিউরিটি থাকবে সেখানে। তো অনেকগুলো জিনিস তারা ফলো করে তারপরে আপনার ইন্টারভিউ নেবে, আর সেই ইন্টারভিউ ভালো হয় তাহলে তারা আপনাকে ভিসা দেবে। তো বাংলাদেশে তারা আসছিলো, সেটা আমাদের অনেক ভালো একটা সংবাদ ছিল যে আমরা অনেক ভিসা পাবো। যারা রোমানিয়াতে তারা স্বপ্ন যে আসবেন, সেই স্বপ্নগুলো পূরণ হবে। কিন্তু ভাগ্যের নিয়ম পরিহার করার নেই, যেহেতু তারা তাকে নাই, বা জানি না কেন তাকে নাই। যাই হোক, এখন তারা আবার একটা ভালো একটা ইয়ে দিচ্ছে যে তারা আমাদের ভিডিও করে ইন্টারভিউ নেবে, তারপর ওটা ভিসা দেবে, এটাও খারাপ না। তো আপনারা যারা ইন্টারভিউ ফেস করবেন, একটু প্রপারলি তাদের সাথে ভালো কথাবার্তা বলার চেষ্টা করবেন, তাদের প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, এমনকি একটু স্মার্টলি থাকবেন। তারা এগুলি ফলো করে, এমনকি আপনার কথাবার্তার ধরনগুলো তারা বেশি ফলো করে। তো আপনারা যারা ইন্টারভিউ ফেস করবেন সামনে, এইগুলো একটু ফলো রাখবেন। কারণ যেহেতু ভিসা হয় নাই, তারা এখন ভিসা রেশিওটা কমে নিছে, জানি না কেন। অনেকগুলো কারণ হতে পারে, যেমন ধরেন ইন্টারভিউ খারাপ হয়েছে, তারপরে বাংলাদেশের এখানে এসে থাকে না, কাজ করে না, অনেকগুলো কারণ হতে পারে, জানি না কোন কারণগুলো এর জন্য। তো যাই হোক, আমাদের এটা আমাদের আপনারা যারা ভিসা রিজেক্ট হয়েছে, তা আপনার কপালেই ভিসা ছিল না, সেটাই আপনি এখন বলতে হবে, আর কিছু করার নেই। আর একটু প্রপারলি যারা বর্তমানে দিবেন জমা, আপনার পজিশনে দিবেন। আর আরেকটা কথা বলি যে রোমানিয়া ভিসা সম্পর্কে, রোমানিয়া না ইউরোপের যে কোনো দেশেরই ভিসা সম্পর্কে, ভিসা পাওয়ার জন্য ভালো এজেন্সির কাছে জমা দিবেন। কারণ এজেন্সি যদি দিন পাওয়ারফুল থাকে, শক্তিশালী থাকে, তাহলে আপনার ভিসাটা খুব ইজিলি হবে। আর যদি আপনার এজেন্সি ভালো থাকে না, আমরা কী করি এখন, যে যেই বলে না কেন যে আমার কাছে জমা দাও, আমি ভিসা করে দেবো, এটা করে আমরা দিয়ে দিই, টাকা কম দেখায় এই জন্য দিয়ে দিই। কিন্তু এতে আপনার ভিসা রেশিওটা হওয়া অনেক অনেক কম। তো আপনারা এগুলো লক্ষ্য রাখবেন যে ভালো এজেন্সির কাছে দেওয়া, ভালো মানুষের কাছে দেওয়া, যে আপনার ভিসা করে দিতে পারবেন, বা যার কাছে শতভাগ ভিসা হয় এরকম এজেন্সির কাছে দেখবেন। এতে আপনার অনেক ভালো হবে, কারণ আপনার দিন শেষে কিন্তু আপনার সময়টা চলে যাচ্ছে, আপনি বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, জমা দিলেন এক বছর দেড় বছর নিয়ে, তারপর ভিসা হলো না, আপনার সময়টা চলে যাচ্ছে। যাই করেন, ভেবে চিনতে ভালো এজেন্সির কাছে জমা দেবেন, এতে আপনারও ভালো, মানে কি আপনার ফিউচারটা ভালো হবে। রোমানিয়ার অবস্থা ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ রোমাতে আছি, কাজের সুযোগ সুবিধা ভালো আছে, কাজও আছে, প্লাস স্যালারি বাড়ছে। আমি যে ভিডিও করেছিলাম যে 2023 সাল থেকে স্যালারি বৃদ্ধি পাবে, তো স্যালারি বৃদ্ধি পাইছে 3000 লি এখন মিনিমাম সবারই। তো টাকা হাওয়া সব মিলিয়ে বর্তমানে সবারই সুযোগ সুবিধা ভালো আছে। আমি যার যার সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, রোমানিয়া কোনো সমস্যা নেই। তো বর্তমানে এটা সমস্যা অনেকেই, আরেকটা সমস্যা হচ্ছে বর্তমানে পারমিট ইস্যু হচ্ছে না, মানে পারমিট হচ্ছে না, খুব কম পারমিট হচ্ছে। এখন দেখেন আপনারা আস্তে আস্তে প্রথমে কিন্তু প্রচুর পরিমাণে পারমিট হয়েছে, যেই জমা যে পারমিট পাইছে, তারপরে ভিসা পাইছে, যখন পারমিটে তারা কমায় নিছে, ভিসাও কমায় নিছে। আসলে এখন বুঝেন বাংলাদেশের প্রতি তাদের কতটুকু মানে খারাপ দৃষ্টি চলে গেছে, যে বাংলাদেশের মানুষকে তারা ভিসা দিবে না। তো যারা পারমিটের জন্য অপেক্ষা করতেছেন, একটু সময় লাগতেছে, সময় নিচ্ছে তারা, আস্তে আস্তে তারা পারমিট দেওয়া শুরু করবে।
তো আপনারা অপেক্ষা করুন, আমাকে অনেকে অনেকে বলছেন ভাই পারমিটের সমস্যা কি, পারমিটের সমস্যা এখানে কাজ একটু স্লো হয় আর এই মাসে তাদের অনেক হলিডে আছে, এই জন্য একটু তারা কম কাজ করবে। আর বাংলাদেশিদেরকে কিন্তু তারা কমই পারমিট দেবে, সেটা আপনারা জেনে নেন। বাংলাদেশে কিন্তু তারা কম পারমিট দেবে, কারণ বাংলাদেশের প্রতি তাদের খারাপ নেগেটিভ একটা ইন্টেনশন চলে গেছে যে বাঙালিরা থাকে না, বাংলাদেশের এখানে এসে কাজ করে না চলে যায়। তাদের খারাপ ইন্টেনশনের জন্য আমাদের কিন্তু এখন ইসে হচ্ছে না, পারমিটও হচ্ছে না। আপনারা যারা অপেক্ষা করতেছেন অপেক্ষা করুন, ইনশাল্লাহ তাড়াতাড়ি হবে। আসলে একটা জিনিস চিন্তা করে দেখুন, বাংলাদেশের কত বড় শ্রম বাজার পাইছিল রোমানিয়ার, যেটা দিয়ে অনেক মানুষ রোমানিয়াতে আসতে পারতো, বাংলাদেশের রেমিটেন্স অনেক বাড়তো। তো আসলে কিছু করার নেই, সেটা আমাদের অতি লোভে আমরা সেটাকে হারিয়ে ফেলেছি। আমরা বাংলাদেশে অনেক দালাল আছি, অনেক লোভে আমরা অনেক খারাপ কাজ করে ফেলি। যেমন ধরেন এখানে এসে সে কন্ট্যাক্ট করবে আপনাকে যে রোমানিয়াতে আনবে, আনার পরে সে আপনাকে রোমানিয়াতে কি ফেরত দিতে, এই কন্ট্যাক্টে মানুষ হয়নি। এখন বুঝলেন কতটুকু মানে তাদের খারাপ ইন্ডিশন চলে গেছে বাংলাদেশের প্রতি। সো এখন ভিসা কম হবে, তাদের স্বপ্ন ছিল রোমানিয়াতে আসবেন, স্বপ্নের মধ্যে এখন কিছু কাদাবাড়ি চলে গেছে, সেটার জন্য আপনার এখন সেই স্বপ্নটাকে পুষতে পারতেন না। সেই স্বপ্নটা আপনার পূরণ হবে কি হবে না সেটাও আপনি জানেন না। তো আপনারা ধৈর্য ধরুন, এমনকি আপনারা আশা রাখুন, ইনশাল্লাহ হবে। আর যারা অলরেডি জমা দিয়ে দিছে, কাজ স্লো হইতেছে, তো আপনারা আপনাদের এজেন্সিকে একটু চাপ দিন যে কেন স্লো হইতেছে, এই জন্য একটু তারা ভালো কাজ করে। তো আপনারা সবার প্রতি আমার শুভকামনা, আমি চাই সবাই রোমানিয়াতে আসুক, সেখানে কাজ করুক, কিছু টাকা ইনকাম করুক। কিন্তু যে বর্তমান যে পরিস্থিতি, আসলে আল্লাহ জানে কী হবে ইন ফিউচারে। তো গাইজ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অনেকে আমাকে বলেন আমি কেমন আছি, আমার কাজের অবস্থা কি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কাজের অবস্থা ভালো আছে, এভরিথিং ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও করার চেষ্টা করবো রোমানিয়ার বর্তমান পরিস্থিতি পুরো ধরে, আমি যা সংক্ষিপ্ত পরিভাষায় আজকে এই ভিডিওটা। তো আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আপনি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেল চোখ রাখুন। তো গাইজ আমি পুরো রোমানিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। আজকে জাস্ট এটা আমি বললাম যে রোমানিয়া এমবেসি বাংলাদেশ থেকে দিল্লিতে চলে গেছে। তো আপনারা যারা রোমানিয়া সম্পর্কে জানতে চান, আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আর ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।